হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের একাধিক যে রিকোয়েস্ট আসছিল বেশ কিছুদিন ধরে, আজকের এই ভিডিওতে আমরা সেই টোটাল বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা ঝটপট ক্লিক করে দাও, একদমই দেরি করো না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে টাইম টু টাইম পেয়ে যাও। তো WB ডিস্টেন্স PG অ্যাডমিশন কবে হবে, ডিস্টেন্সে কোন কোন ইউনিভার্সিটি এই মুহূর্তে রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে কী কী সাবজেক্ট পড়ানো হচ্ছে, এই সমস্ত তথ্য বা সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের মনে একাধিক কিন্তু ডাউট রয়েছে। তো আজকের এই ভিডিওতে একাধিক তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। ডিস্টেন্স PG অ্যাডমিশান, ডিস্টেন্স PG-র কোন কোন ইউনিভার্সিটি বর্তমানে রেকগনিশনের মধ্যে রয়েছে UGC-র, সেগুলো ডিসকাস করে নেব, এবং ডিস্টেন্স PG-র ক্ষেত্রে তোমাদের যে একাধিক ডাউট থাকে যে আমরা PG ডিস্টেন্সে করলে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবো কি পাবো না, সেই তথ্যগুলো আজকে এখান থেকে আমরা জানানোর চেষ্টা করবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম পাওয়া যায়। তো একদম ডিটেল ডিসকাশন করব, তার জন্য একটুখানি তোমরা ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটা দেখবে। তো একদম প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করে নেব সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। নাম্বার ওয়ান যে পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা এখানে দেখে নাও, যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে ডিস্টেন্সে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে। প্রথমত বলতে চাইবো, বর্তমানে আমরা দেখেছিলাম 2020 সাল পর্যন্ত বা 20 সালের পর 2021 সালে গিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ UGC বেশ কয়েকটা ইউনিভার্সিটির যে তোমাদের বলতে গেলে রেকগনিশন বা অনুমোদন সেটা বাতিল করেছিল। কেন? ডিউ টু ন্যাকের র্যাঙ্কিং যদি কারোর কম থাকে বা ন্যাক ভিজিটের পর দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, তাহলে ডিস্টেন্সের যে বিষয় সেটা থাকবে না। এখানে দেখেছিলাম যে 2020-21 শিক্ষাবর্ষে, 21-22 নয়, 2020 এবং 2021 শিক্ষাবর্ষে রাজ্যের দুটো ইউনিভার্সিটি কিন্তু পড়াতে পেরেছিল ডিস্টেন্স। কোন কোন ইউনিভার্সিটি? একটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এই দুটো ইউনিভার্সিটি ছাড়া 2020-21 শিক্ষাবর্ষে কোনো ইউনিভার্সিটি ছিল না। তার আগে আমরা জানতাম কি, ওয়েস্ট বেঙ্গলে, এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, এক নম্বর হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, দু নম্বর হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, তিন নম্বর হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এই তিনটি ইউনিভার্সিটির ডিস্টেন্স ছিল বিগেস্ট ডিস্টেন্স হাব। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতাম যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতাম যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আসতো, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আসতো, আর NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তো ওপেন ইউনিভার্সিটি এদের একটা নিজস্ব গরিমা রয়েছে, এ গ্রেড প্রাপ্ত ইউনিভার্সিটি ন্যাকের আন্ডারে। তো এই সমস্ত ইউনিভার্সিটি থাকতো, একটা কল্যাণী, বর্ধমান, রবীন্দ্রভারতী, নর্থ বেঙ্গল এবং আমাদের যেটা রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এই টোটাল পাঁচটা ইউনিভার্সিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়াতে পারতো কি ডিস্টেন্স কোর্স। কিন্তু আমরা দেখলাম সাল থেকে হয়ে গেল কি, 20 সাল থেকে পুরো চিত্রটা বদলে গেল। 20 সাল থেকে আমরা দেখলাম যে আমাদের রাজ্যে শুধুমাত্র নর্থ বেঙ্গল এবং আমাদের রাজ্যে শুধুমাত্র এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পড়াতে পারছে। ঠিক চিত্রটা বদলে গেল, বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্ত ডিস্টেন্সের যে অ্যাফিলিয়েশন সেটা আবার পুনরুদ্ধার করতে পারেনি। তাহলে কারা এলো? এবার নেক্সট আমি তোমাদের দেখাবো যে 21-22 শিক্ষাবর্ষে কারা অনুমোদন পেল। প্রথমত আমরা দেখেছিলাম যে আবার পুনরায় এই ইউনিভার্সিটিগুলোর পক্ষ থেকে UGC-র কাছে অ্যাপিল করা হয়। তারপর আমরা দেখি যে 21-22 শিক্ষাবর্ষে অর্থাৎ যেটা আগের শিক্ষাবর্ষ চলছে এখন, সেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি ছাড়া আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু 21-22 শিক্ষাবর্ষে ভর্তি করাতে পারেনি। এই দুটো ইউনিভার্সিটি পারেনি, পেরেছে কোনটা? মধ্যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি। আর পেরেছে কারা? NSOU অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এই কটা ইউনিভার্সিটি পেরেছে। তার মধ্যে আবার কোন ইউনিভার্সিটি মোটেই অ্যাফিলিয়েশন পায়নি 20 সাল থেকে, সেটা হচ্ছে কি, বর্ধমান ইউনিভার্সিটি। অর্থাৎ এই কটা ইউনিভার্সিটি এখনও পড়াতে পারছে না, NBU বিদ্যাসাগর বর্ধমান, পড়াতে পারছে কারা, RBU কল্যাণী। কিন্তু এখানে আবার একটা সমস্যা হচ্ছে, যেটা দেখো আমি এটা মুছে দিচ্ছি। প্রথমত
কল্যাণী এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে সব সাবজেক্ট কিন্তু পড়ানো হচ্ছে না, ইংলিশের মতো সাবজেক্ট, জিওগ্রাফির মতো সাবজেক্ট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আর কিন্তু নেই। এখানে শুধুমাত্র আমরা একাডেমিক বা জেনারেল সাবজেক্টের মধ্যে পাচ্ছি বেঙ্গলি, এখানে আমরা পাচ্ছি সংস্কৃত, এর বাইরে মাস কমিউনিকেশান, জার্নালিজম বা আমাদের MSW আমরা পাচ্ছি MSW, এবং আমরা পাচ্ছি কি যে তোমাদের রবীন্দ্রসঙ্গীত বা ডান্স, না আছে জিওগ্রাফি, না আছে হিস্ট্রি, না আছে তোমাদের পল সায়েন্স, না আছে এডুকেশান, কোনো কিছুই কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এখন নেই। কল্যাণী ইউনিভার্সিটিতে কী কী আছে আমি মোটামুটি বলছি, এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো ইউনিভার্সিটি ওয়াইজ, জাস্ট একটা ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করছি। কল্যাণী ইউনিভার্সিটিতে দেখো কী কী রয়েছে, কে ইউতে আমরা পাচ্ছি এডুকেশান পেয়ে যাচ্ছি, আমরা এখানে ইংলিশ পেয়ে যাচ্ছি, আমরা এখানে বাংলা পেয়ে যাচ্ছি, আমরা এখানে এডুকেশান পেয়ে যাচ্ছি, আমরা এখানে জিওগ্রাফি পেয়ে যাচ্ছি, এটা বটানি বা জুওলজি এই ধরনের সাবজেক্ট পেয়ে যাচ্ছি, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি আমরা পাচ্ছি না কল্যাণীতে, আমরা ফিজিক্স পাচ্ছি না, এই সাবজেক্টগুলো মোটামুটি আমরা কিন্তু পাচ্ছি না। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সাবজেক্টগুলোর জন্য আমি কোথায় পড়ব? আমরা বর্ধমানে কিন্তু ম্যাথ পেতাম, ম্যাথের জন্য বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স কিন্তু বিখ্যাত ছিল, সেটা আমরা পাচ্ছি না। নেক্সট আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একাধিক সাবজেক্ট পেতাম কেমিস্ট্রি ফিজিক্স থেকে শুরু করে, তারপর আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও কিন্তু ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এই সাবজেক্টগুলো পেয়ে যেতাম, যেগুলো আমরা পাচ্ছি না। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে দাদা এই ইউনিভার্সিটিগুলো কি অ্যাফিলিয়েশন 22-23 শিক্ষাবর্ষে পাবে? দেখো 22-23 এখনও পর্যন্ত, হ্যাঁ, যদিও আবার ওদিকে রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিছু সাবজেক্ট রয়েছে যেখানে মেরিট বেসিস অ্যাডমিশান হয়, আবার কিছু সাবজেক্ট কিন্তু নেই, তো সেখানে অনেকে আবার ভর্তি হতে চাও না, কিন্তু সুযোগ পেলে তোমরা নেতাজিতেও ভর্তি হবে, যে যে সাবজেক্ট রয়েছে সেই সেই সাবজেক্টে কোনো প্রবলেম কিন্তু নেই, এটা তোমাদের বলবো। নেক্সট আমি তোমাদের বলতে চাইবো, দেখো প্রথমত এখানে 2022 সালে এই পর্যন্ত জায়গাতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত এখানে তোমাদের RBU এবং কল্যাণী ইউনিভার্সিটির কাছে অ্যাফিলিয়েশান রয়েছে, না নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কাছে রয়েছে অ্যাফিলিয়েশান, না আমাদের রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কাছে, না আমাদের রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির কাছে। কিন্তু আমরা জানি যে ন্যাক টিম কিন্তু এবছর ভিজিট করেছে রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে, আর ন্যাকের র্যাঙ্কিংয়ের উপরে ভিত্তি করেই কিন্তু ডিস্ট্যান্স বা বিভিন্ন কোর্সেস কিন্তু ইউনিভার্সিটিতে যুক্ত হয়। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে শুরু করে এই প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু নতুন করে আবেদন করবে ডিস্টেন্সের জন্য। সুতরাং এই প্রত্যেক বছর অ্যাডমিশনের আগে UGC-র পক্ষ থেকে একটা DEB সেকশান বা ডিস্টেন্স এডুকেশনাল ব্যুরো থেকে দিয়ে দেওয়া হয় পুরো লিস্ট, অল ওভার ইন্ডিয়াতে কোন কোন ইউনিভার্সিটি ডিস্টেন্স পড়ানোর জন্য যোগ্যতা হাসিল করেছে বা ডিস্টেন্স পড়াতে পারছে, সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তবে আমরা প্রার্থনা করবো যেন NBU, BU এবং VU এই কটা ইউনিভার্সিটি এবার বিশেষ করে ডিস্টেন্সের জন্য পড়াতে পারে, না হলে কিন্তু প্রচুর প্রবলেম হয়েছে। তার কারণ দেখো, এবার আসছি মেন আলোচনাতে। প্রথমত আমরা দেখেছি যে 2021 সালে বহু ক্যান্ডিডেট রয়েছে যারা রেগুলার PG-তে কিন্তু চান্স পায়নি, সেক্ষেত্রে তাদের কাছে একটা অপশান হতে পারতো ডিস্টেন্স, কিন্তু যেহেতু রাজ্যে মাত্র 3টি ইউনিভার্সিটির কাছে ডিস্টেন্স পড়ানোর ক্ষমতা রয়েছে, তাই এত হিউজ নাম্বার অফ স্টুডেন্টস, কয়েক লাখ স্টুডেন্টস ডিস্টেন্স PG-তে কিন্তু চান্স পায়নি। কাজেই যারা যদি আবার নতুন করে ডিস্টেন্সের সমস্ত ইউনিভার্সিটিগুলো ওপেন হয়ে যায় তাহলে কিন্তু বাদবাকি স্টুডেন্টসরা চান্স পাবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা ডিস্টেন্সের অ্যাডমিশান কবে হবে? দেখো ডিস্টেন্সের অ্যাডমিশান রেগুলারের অ্যাডমিশানের কাছাকাছি হয়ে থাকে, সেটা সেপ্টেম্বরের 1 তারিখ থেকেও শুরু হতে পারে, আবার অক্টোবর থেকেও কিন্তু শুরু হতে পারে, সেটা আমাদের দেখার বিষয়, যখন খবর আসবে অবশ্যই দেব। এরপর প্রশ্ন আসে যে দাদা আমি রেগুলারে আগে অ্যাডমিশানের জন্য ঝাঁপাবো নাকি ডিস্টেন্সে? তো প্রথমত তোমাদের বলবো, প্রথমে তোমাদের রেগুলারের জন্য ঝাঁপাতে হবে, তার কারণ রেগুলারের সবসময় একটা গুরুত্ব আলাদা থাকে, ডিস্টেন্সের গুরুত্ব কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা অন্যতম জায়গাতে রয়েছে। UGC বলে দিয়েছে যে ডিস্টেন্স পড়লে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু রেগুলার, অর্থাৎ সমতুল, সমান সমান করলে রেগুলারের সমান কিন্তু ডিস্টেন্সটা সমস্ত সুযোগ সুবিধা পাবে। কিন্তু তোমাদেরকে আমি বলবো যে আগে রেগুলারের জন্য অ্যাপ্লাই করবে, তারপরে রেগুলারে না পেলে অবশ্যই ডিস্টেন্সে অ্যাপ্লাই করবে। এবার আমি বলবো, অনেকের রেগুলার পড়ার সময় থাকে না, সেক্ষেত্রে
তাদেরকে আমি বলতে চাইবো তোমরা ডিস্টেন্সে পড়তে পারো, কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না। কেন প্রবলেম হবে না, তার কারণ হচ্ছে যে যেহেতু ইউজিসি বলে দিয়েছে যে ডিস্টেন্সের ক্ষেত্রেও তোমরা প্রত্যেকটা জায়গাতে দেখো ডিস্টেন্সের ক্যান্ডিডেটরা নেট দিতে পারবে, ডিস্টেন্সের ক্যান্ডিডেটরা বিএড করতে পারবে, ডিস্টেন্সের ক্যান্ডিডেটরা তোমরা সেট দিতে পারবে, ডিস্টেন্সের ক্যান্ডিডেটরা তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে ডিস্টেন্সের ক্যান্ডিডেটরা পিএইচডি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এলিজিবল। অর্থাৎ তোমাদের ডিস্টেন্স নিয়ে নাক সিটকানোর মতো কোনো কারণ নেই। প্রত্যেকটা স্টুডেন্ট যারা ডিস্টেন্স পড়বে রেগুলারে যে যে কাজগুলো করা যাবে ডিস্টেন্সেও কিন্তু সেই সেই কাজগুলো করা যাবে। তবে কি রেগুলার একটু প্রেফারেবল, ডিস্টেন্সটা কম প্রেফারেবল, কেননা রেগুলারে সমস্ত যে বিষয়গুলো রয়েছে হাতে কলমে সমস্ত কিছু জিনিস ক্লাস থেকে শুরু করে কোর্স ওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং করানো হয়, ডিস্টেন্সে সেই জায়গাতে কিছুটা গ্যাপ থেকে যায়। তথাপি যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি ডিস্টেন্স কোর্সটাকে খুব ভালোভাবে এফিসিয়েন্সির সাথে আমরা এফিসিয়েন্টভাবে ডিস্টেন্সটা পড়বো জানবো, আলটিমেটলি তাদের কিন্তু কোনো প্রবলেম নেই। এবং সবচেয়ে বড় কথা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের মতো জায়গাগুলোতে এই জিনিসগুলো কিন্তু দেখা হয় না। তবে দেখো এই যে নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এখানে তোমাকে যোগ্যতা অর্জন করতে হচ্ছে পরীক্ষা দিয়ে, সুতরাং তুমি রেগুলার হও বা ডিস্টেন্স হও সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। সেটের ক্ষেত্রেও তাই, পিএইচডির ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয়। সুতরাং আর সবচেয়ে বড় কথা হলো অনেকে বলো যে ডিস্টেন্সে করলে আমি দাদা বিএড করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসতে পারবো নাকি পারবো না, 110% তোমরা বসতে পারবে এই নিয়ে কিন্তু তোমাদের কোনো ডাউট নেই। কেননা ইউজিসি ডিস্টেন্স কোর্সটাকে মান্যতা দিয়েছে, ইউজিসি ডিস্টেন্স কোর্সটাকে কমপ্লিট প্রসেসে কিন্তু এই যে পিজি ডিগ্রি রয়েছে বা মাস্টার ডিগ্রি রয়েছে এটার সাথে পুরোপুরি 100% ইকুইভ্যালেন্ট করে দিয়েছে। তো আশা করছি ডিস্টেন্স পড়লে কী কী সমস্যা হবে না হবে এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো আর থাকবে না। তবে অবশ্যই প্রেফারেবল যে প্রথমেই তোমরা রেগুলারের জন্য ঝাঁপাবে যদি চান্স না পাও ডিস্টেন্স, তবে ডিস্টেন্স পড়লেও কিন্তু তোমাদের কোনো প্রবলেম নেই। তো চলো আজকে আশা করছি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমরা ডিস্টেন্সের ক্যান্ডিডেট এলিজিবল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।